আসসালামু আলাইকুম, দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা রাহাতের বার্থডে সেলিব্রেট করেছি, তারপর সোনাবীর পা কেটে গিয়েছিল। সোনাবীর পা এখন ঠিকই আছে, আজকে গিয়ে এখন ড্রেসিং করার কথা ছিল কিন্তু এখন আমরা বের হয়ে যাব, তাই এখন আর ড্রেসিং করছি না। আসার পরে একদম শান্তিতে ড্রেসিংটা করা হবে। তো এখন আমরা সবাই মিলে রেডি হব, সোনাবী আজিমা আমরা সবাই মিলে হচ্ছে গ্র্যান্ড সিলেটে রাহাতকে একটা ট্রিট দিব। তো এখন বাজছে 5:30, রেডি হতে হতে 8:30-12 বেজে যাবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আর আম্মু একটু টুকটাক রান্না করছে, যেহেতু কালকে ফ্রাইডে ফরিদা বেগম ফ্রাইডেতে আসে না, তো সেই জন্য একটু রান্নাবান্না সেরে নিচ্ছি। দেন রান্নাবান্না সেরে এসে আম্মু রেডি হবে। আর আজকে মেনুতে কী কী আছে আমি বাসায় এসে আপনাদেরকে দেখাবো। আর বাইরে যে গরম, কোনো কাপড় পরার আগে 100 বার মাথায় চিন্তা আসছে যে এটা পরে আমি কিভাবে থাকবো, কিন্তু একটু গর্জিয়াস কিছু না পরলে তো ভালোও লাগবে না, তাই না? সবাই বলছেন যে বড় ভাই আর বিয়ে কবে, বড় ভাই বিয়ে কবে, এই গরমে আমরা জীবনেও বিয়ে দিব না। উইন্টারের জন্য সবাই ওয়েট করেন, তখন একটা গুড নিউজ হয়তো বা আপনারা পেয়ে যেতে পারেন। তো গরমে তো অবশ্যই না, কারণ কিছুই করা যাবে না। আর আমাদের যে গরম, স্পেশালি আমার, আমি একটুতেই ঘেমে যাই, সোনাবীও সেম, এই জন্য গরমে আমরা কোনো রিস্ক নিব না। তো বিয়ের একটা ছোট একটা ক্লু আপনাদেরকে দিয়ে দিলাম, তো এখন রেডি হয়ে যাই। আমার ফাওয়ার কি তো অবস্থা খুব সুন্দর একটা লুক করে দিয়েছি, চোখটাকে একটু হালকা আর লিপসটাকে একটু ডার্ক। এখন আমাদের সোনাবীর বন্ধু আচ্ছা, এখন সোনাবী ড্রেস পরবে, চুল কার করবে, উনার অনেক কাজ আছে, আর এদিকে আমি ওকে সাজিয়ে দিই। ইচার হিচার থাকলে ভিডিও করা যায় না। আর এখানে আমি ট্রাইপড লাগিয়ে আমার ফেসবুক মেকআপ পেজের জন্য শর্ট শর্ট ভিডিও করছি সোনাবী আজিমাকে নিয়ে, যেটাতে অনেক ভিউ আসে, সবাই অনেক বেশি পছন্দ করে। এটা আবার টিকটকেও আপলোড দিই। তো যারা আমার মেকআপ পেজটা এখনো ফলো করেনি, নিচে ডেসক্রিপশনে গেলে লিঙ্ক থাকবে, আপনারা ফলো করে দিবেন। আর এই পুরো মেকআপের লুকটার ভিডিও থাকবে ওই ভিডিওতে, আই মিন ওই পেজে আর কি। তো এখন আজিমাকে সাজিয়ে দিই, মেকআপও কমপ্লিট, ওকে একটা রেড লুকস, রেড লিপস দিয়েছি, আর একটু আইসটা একটু বোল্ড রেখেছি। তো এখন ও শাড়ি পরবে, আজকে ওর অনেক শাড়ি পরে দিচ্ছে, নিজে নিজে কার করে দিচ্ছে চুলটাকে ভালো করে। আর এখন আমি যেটা করবো, আমি রেডি হব। এখন বাজছে 7:15, আমাদের হাতে আর বেশি টাইম নেই, আম্মু শাওয়ার টাওয়ার করে চলে এসেছে, এখন আমি রেডি হয়ে যাই। সোনাবীও রেডি হয়ে গিয়েছে, সুন্দর করে নিজে নিজেই কার্ল করেছে। আর পরে আমি চুলটাকে সেট করে দিয়েছি, এখন সোনাবী আম্মুকে ক্রিম করে দিবে চুলটাকে। সবাই রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। রাহাত, তানভীর, রিমা ওরা বের হয়ে গিয়েছে, কারণ একটু লেট হয়ে গিয়েছে আমাদের বের হতে হতে, তো কেউ গিয়ে আগে পৌঁছালে ভালো, তো ওরা আগে গিয়েছে আর এখন আমরা সবাই যাব। এখন সবাই গাড়িতে উঠে পড়বো। তো এই যে আমরা বের হয়ে পড়েছি, দেখা যাক কত সময় লাগে যেতে। গ্র্যান্ড সিটিতে গেলে সব সময় সোনাবীর এনগেজমেন্টের কথা মনে পড়ে যায়। আমরা এই দিন এইরকম গাড়ি টাড়ি সাজিয়ে আমরা বারো ইসলাম হয়েটা 9:30 লাভ বাচ্চা যাইতে যাইতে, আমরা এনগেজমেন্টের দিন হলে। তো এই যে আমরা চলে এসেছি গ্র্যান্ড সিলেটে, এত কাশি উঠছে আমার, পানিও পাচ্ছি না। সবাই নেমে পড়েছি, এসেই সবার আগে খাওয়া শুরু করা লাগবে, কারণ প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে আর আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। এখন যা আছে সব খেতে হবে, আর কি কি আছে মানে মেনুতে সেটা না দেখাই খেয়ে দিই, আমি যা জানিব সেটা আপনাদেরকে দেখাবো, কারণ এখানে অনেকেই এসে ব্লগ করে, সেটা নতুন করে দেখানোর কিছু নেই। জিরা রাইস আছে, এগুলো আর আগে আমি কখনো দেখিনি, তো স্টার্টার এই দুইটা নিয়েছি, এরপরে এগুলো খাওয়া শুরু করে দেবে। এটা খেয়ে আসি, তারপর অন্য কিছু নিব, এটা নিয়ে নিব।
এখানে রোস্টেড পটেটো আছে যেটা আমার খুবই ফেভারিট বার্থডে বয় সবার আগে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা ওকে আগে পাঠিয়ে দিয়েছি নাহলে যদি বাপে মিস করে যায় তাহলে আমাদের খবর আছে তো চলুন তাহলে আগে এগুলো খেয়ে আসি এই যে সোনাবি এখানে স্যুপ নিয়েছে বড় ভাইয়া ঘুরে ঘুরে দেখছে কি খাওয়া যায় এখানে সেভেন আপ আছে কোক পেপসি পড়বে আমার একটু পেপসি দাও না খুব দরকার ও দিলাও ও যে পেপসি খই পেপসি দাও সাইন দুই রই গুকিলা চালায় নাই 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 বাবু তোমরা কি ডালিয়া দিলাও আম্মু কি কি জানি নিয়েছে অনেক কিছু নিয়েছে এটা খাবো জিরা রাইস আমার এমনিতেই ভালো লাগে এটা নেবো অল্পই নিব কারণ এক রাউন্ডে খাওয়ার পর পেটে আর এখন জায়গা নেই এই যে বেগুন ভাজি তো এই রাউন্ডে এতটুকু থাক পরে এসে কিছু নিবো যদি মনে করি যে আর একটু খাওয়া লাগবে তেলাপিয়াটা ভালো বাট আম্মু যেরকম বানায় সেরকম না আম্মু শুধু তো সেই পাটে হচ্ছে কি আমাদের তানভীরের ভাই উনি ইউকে থেকে এসেছে তো আমাদের ফার্স্ট মেট উনার সাথে অফিসিয়ালি আর কি যেটা বলতে পারেন তো আজকে উনি রাহাতকে একটা সুন্দর একটা গিফট দিয়েছে রাহাত একটু খুলে দেখাও তো তুমি কি গিফট পেয়েছো তুই সুন্দর একটা শার্ট উনি এই শার্টটা কোইন্সিডেন্টলি রাহাতের আছে তো ভাইয়া যে শার্টটা এত সাত করে নিয়ে এসেছেন এটা রাহাতের অলরেডি আছে তো এটা কালকে গিয়ে চেঞ্জ করে আনা হবে এটা ইয়েলো থেকে তাই না আচ্ছা আর এখানে সোনাবীর স্যুপটা খুবই ভালো লেগেছে স্যুপ খাচ্ছে বড় ভাইয়া এখনো খেয়ে যাচ্ছে আজকে আমার কি হয়েছে আমি খেতেই পারছি না সবথেকে ভালো অপশন তো তানভীর অনেকগুলো ফ্রুটস অর্ডার দিয়েছে তো এখানে ছিল কিছু আম একটু তো আম খাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা আম ভালোই লাগছে বাট এটা এটার সাথে যদি আমার একটা আইসক্রিম দিই না আমি ম্যাঙ্গো আইসক্রিমটা দুটো হতো একদম জমে একদম ক্ষীর হয়ে যেত আমার দেখা দেখি আম্মু অর্ডার দিয়েছে খাও বেগরাও দেখলাম লাগলো কলা ঠান্ডা ঠান্ডা আম ভালোই লাগছে মিষ্টি মজা না এখন আমি আর সোনাবি যাচ্ছি ডেজার্ট নিতে সবার খাওয়া দাওয়া শেষ লোকের ডেজার্টের সেকশন এখানে দেখি কি কি আছে তো ট্রাই করতেই হবে তাই না একটা প্লেট নাও ও দুই তিনটা লো খাইমো চিজ কেক নি না ক্যারামেল টার্ট আচ্ছা লো
তুমি একটা নে আচ্ছা আর কি নেওয়া যায় এইগুলো আমাদের এক টাইপের ডেজার্ট নেয়া নে একটু ফেরারো রোসারের মতো লাগছে চকলেট রাম্বল এটা একটা নেই সেটা একটু এদিকে আসো তো এই চকলেট এটা নাও নাও দুইটা নাও আর কি তার নিতে রেড কালারের হচ্ছে গিয়ে সর্টেড পেস্ট্রি এটার মধ্যে রেড দুইটা আমরা নিচ্ছি সব কিছু একটু একটু টেস্ট করবো আমার যদি অত বেশি ডেজার্ট ভালো লাগে না সোনাবির বেশি ভালো লাগে এই উল্টি গেল সোনাবি বেশি বেশি নিচ্ছে চিজ কেক নেই তাহলে নিতাম এখানে একটা আছে চিজ কেকের মতো চিজ কেক নেই তাই নেই তোমার ভালো লাগলে লই লাও একটা ও আছে ওগুলো জায়গা ওই বনি আর সিলেটে এসে এত টাইম স্পেন্ড করেছি আমরা একদম লাইট ইট অফ হয়ে গিয়েছে এখন আমরা বাসায় যাব তো তানবীরের ভাই তো ফার্স্টে আমাদের মানে উনি ওনার সাথে দেখাতো ওনাকে আমরা বাসায় নিয়ে যাবো গিয়ে কী কী করি বা না করি সব কিছুই দেখতে পারবেন তো চলুন তাহলে এখন বাসায় যাওয়া যাক তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি ডিরেক্ট বাসায় যাব বাসায় গিয়ে কিছু কাজ আছে কী কী করি বা না করি সবই দেখতে পারবেন তো চলুন তাহলে এখন বাসায় যাওয়া যাক আর এত গরম বাইরে ভেতরে গিয়েও মনে হচ্ছে যে এসি কভার দিচ্ছে না এত গরম বৃষ্টির দেখা যে কবে পাবো এটাই হচ্ছে গিয়ে মূল কথা তাই না সোনাপি আজকে একটু তুফান টুফান দিয়ে বৃষ্টি একটু মনে হয়েছে আর কোনো খবরই নেই বৃষ্টির খুব প্রয়োজন তো চলুন এখন বাসায় যাই এখন বাজে 12:24 বাসায় চলে এসেছি আসার সাথে সাথে একটা শাওয়ার নিয়েছি শাওয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এত ঘাম হয়েছে তো এসে শাওয়ার টাওয়ার নিয়েছি নিয়ে একটু বসে বসলাম সোনাবির যে মেকআপ ভিডিওগুলো বানিয়েছি সেগুলো এডিট করলাম এখন যেটা করবো রাহাতকে একটু থ্যাংক ইউ এখন রাহাতকে একটু আম কেটে দিব আমাদের বাসায় তো আম এসেছে অনেকদিন হয়ে অনেকদিন না মানে একদিন না দুই দিন হয়েছে তো এখন রাহাতকে আম কেটে দিব ওইটা দিয়ে মিল্কশেক বানাবে সোনাবিরা এখনো আছে এখনো যায়নি তো রাহাত গিয়ে ছেড়ে আসবে আর এদিকে পিছনে এত গল্প হচ্ছে আমার কথাই শোনা যাচ্ছে না আর সোনাবির মেকআপটা এখনো তুলেনি এরকমই আছে একটা ড্রেস পরে নিয়েছে একটু পরে চলে যাবে সেজন্য বাসায় গিয়ে আর তুলবে তো এখন আম কেটে আসি ফয়টা আম নিয়ে এসেছি এবার সুন্দর করে কেটে দিব তো সোনাবিরাও চলে গিয়েছে আর অনেকটা সময় হয়ে গিয়েছে এখন একটু ঘুমাতে হবে আমি আবার একটু হাঁটাচলা করলাম আর পায়ে এত বেশি ব্যথা করে কেন করে আমি জানি না তো এখন কি একটা ঘুম দিতে হবে ঘুম দিলে একদম ঠিক হয়ে যাবে আজকে স্টুডিওতেও যাওয়া হয়নি গাছেও পানি দেওয়া হয়নি তো গাছে পানি দেওয়া হয়নি আজকে আবার দেখলাম রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে মানে একটু রহমত হয়েছে আমাদের উপরে কালকের দিনের বেলা যদি এরকমই বৃষ্টি হয় তাহলে তো ভালো মানে বৃষ্টির খুবই প্রয়োজন কিন্তু বৃষ্টির আর দেখা মিলছে না ও আরেকটা কথা আমি যে কফি মেশিনটা দিয়েছি দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে তখন অনেকেই বলেছেন যে এই কফি মেশিনের উদ্যোগটা অনেক ভালো কারণ হচ্ছে গিয়ে অনেকেই অনেক টাকা পয়সা দিয়ে সাজে একটু ধরনের কমেন্টের কথা বলছি বাট কেউ কোনো আপ্যায়ন করে না একটা কফির আর কতটুকু টাকা হবে বা একটা চা দিতে আর কতটুকু বা টাকা যায় একজন এরকম একটা কমেন্ট করেছেন তো আমি শুধু কফি না আমি এর সাথে বিস্কিটও কমপ্লিমেন্টারি থাকবে মানে কেউ আসলে যাতে একটু হলেও আমরা আপ্যায়ন করতে পারি এটা থাকবে আমাদের মেইন মোটিভ তো স্টুডিওতে কফিও থাকবে বিস্কিটও থাকবে পানিও থাকবে এরকম আমরা চাচ্ছি কিছু একটা করতে আর কি প্লাস কোকও আমি রাখতে পারি দেখা যাক কি হয় যদি আরও বেশি কিছু অ্যাড করি তাহলে কোক বা কোল্ড ড্রিঙ্কস এগুলো কিছু থাকবে তো আমি চাই যে যারা আসবে তারা যাতে ভালোভাবে সার্ভিস নিয়ে যায় কারণ ব্রাইডে যখন বা যায় যে কেউই কোথাও আমরা যেতে চাই বা কিছু একটা প্ল্যানিং করি তখন খাওয়া দাওয়া কিছু আর হয় না কিন্তু আর যখনই সাজতে বসে তখনই মনে হয় যে ক্ষুধাটা বেশি লেগে যায় কারণ তখন আমাদের কিছু আর করার থাকে না তো হঠাৎ মাথায় আসলো আম্মু এটা বললো যে কফি রাখা উচিত তো আম্মুর আইডিয়া বড় ভাই আর এইটা আব্বুর আইডিয়া এইটা বিস্কিটের আইডিয়াটাও আম্মুর আর কোল্ড ড্রিঙ্কসেরটা হঠাৎ এখন আমার মাথায় আসলো এটাও চাইলে আমরা রাখতে পারি তো দেখা যাক কোল্ড ড্রিঙ্কস রাখবো কিনা না কিন্তু কফি আর বিস্কিট তো থাকবেই তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই